বেদুইনের দেশে ফুটবল বিশ্বযুদ্ধ, নজরে মহারণ। শুক্রবার বিশ্বকাপে রয়েছে মোট চারটি খেলা। গ্রুপ এইচে প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে গ্রুপ তালিকার শীর্ষে থাকা পর্তুগাল এবং তালিকার তৃতীয় স্থানে থাকা দক্ষিণ কোরিয়া। তারকাখচিত বিশ্বের প্রথম সারির দুই দল পর্তুগাল এবং দক্ষিণ কোরিয়া গ্রুপ স্টেজের শেষ ম্যাচে একে অপরের সামনে। ইতিমধ্যেই পরপর দুটি ম্যাচ জিতে রাউন্ড অফ সিক্সটিনে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। অন্যদিকে উরুগুয়ের সঙ্গে ড্র করে এবং ঘানার কাছে লজ্জার হার হেরে বিশ্বকাপে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে মাঠে নামছে সান হিউং মিনের দক্ষিণ কোরিয়া। গ্রুপ এইচের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে গ্রুপ তালিকার দ্বিতীয় স্থানে থাকা ঘানা এবং তালিকার শেষে থাকা উরুগুয়ে। 2022 বিশ্বকাপে এখনও পর্যন্ত দুরন্ত ফর্মে রয়েছে মোহাম্মদ কুডুসের ঘানা। হেভিওয়েট দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের ছাপ ফেলতে চায় ঘানা। অন্যদিকে উরুগুয়ে একটি ম্যাচ ড্র করে এবং একটি হেরে মাঠে নামবে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে। গ্রুপ জি এর প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে গ্রুপ তালিকার দ্বিতীয় স্থানে থাকা সুইজারল্যান্ড এবং গ্রুপ তালিকার শেষে থাকা সার্বিয়া। ইতিমধ্যেই একটি ম্যাচ হেরে এবং একটি জিতে রাউন্ড অফ সিক্সটিনের দাঁড়িয়ে রয়েছে সাকিরি সোমারদের সুইস বাহিনী। অন্যদিকে একটি ম্যাচ ড্র করে এবং একটি হেরে তুলনামূলক অনেকটাই চাপে রয়েছে আলেকজান্ডার মিত্রোভিচদের সার্বিয়া। বিশ্বকাপের নির্ণায়ক ম্যাচে নিজেদের ভবিষ্যৎ নিজেদের পায়ে লিখবে এই দুই দল। অন্যদিকে গ্রুপ জি এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে গ্রুপ তালিকার শীর্ষে থাকা ব্রাজিল এবং তালিকার তৃতীয় স্থানে থাকা ক্যামেরুন। ইতিমধ্যেই পরপর দুটি ম্যাচ জিতে রাউন্ড অফ সিক্সটিনে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে তারকাখচিত দল ব্রাজিল। নেইমারের চোট তিতে বাহিনীর কপালে চিন্তার ভাঁজ ফেললেও যথেষ্ট আত্মবিশ্বাসী ব্রাজিলের হলুদ বাহিনী। এদিকে একটি ম্যাচ ড্র করে এবং একটি হেরে রীতিমতো চাপে রয়েছে ক্যামেরুন। বিশ্বকাপের দৌড়ে টিকে থাকার জন্যে হেভিওয়েট ব্রাজিলকে হারাতে মরিয়া লড়াই করবে ভিনসেন্ট আবুবকারের সবুজ বাহিনী। তাই এই দুই দেশের লড়াইয়ের দিকে তাকিয়ে থাকবে সকল ফুটবল প্রেমী মানুষ। ব্যুরো রিপোর্ট, ইউনিভার্সাল নিউজ।